हेलो अस्सलाम वालेकुम। देखें এটা বিগ সিলিন্ডার, বিগ সিলিন্ডার এটা অটো ট্রিমার। এই অটো ট্রিমারের জাম হওয়ার কারণে আমার বোর্ড বলে যে এই চিহ্নটা ঘোরা যাওয়ার তো কথা, কিন্তু চিহ্নটা লক হয়ে গেছে। ঠিক আছে, এটা কিভাবে সমাধান করবো আমরা এখন? হ্যাঁ, এটাই দেখে যাচ্ছি। দেখেন আগে আমার এই নাইফের এটা বেস, এই বেসটাকে এখানে পরিষ্কার করে নিতে হবে। এখানে যদি দাঁত জমে, দাঁতগুলো সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। এখানে যদি কোনো ময়লা থাকে, ময়লাগুলো পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করে নেওয়ার পরে আমার এই যে বোর্ড, এই যে বোর্ডে যে একটা বৃত্ত চিহ্ন থাকে, চিহ্নটা কিন্তু এখন ঘুরতেছে না। ঠিক আছে, এখন এটা কি স্টপ হয়ে গেছে। এটা আমি কীভাবে সমাধান করবো সেটা আমি দেখাচ্ছি। আগে সুইচে পাওয়ার বাটনটা আমি অফ করে নিব। ঠিক আছে, অফ করে নেওয়ার পরে পি বাটন ধরে আমি পি বাটন চাপটি ধরে আমি পাওয়ার দিলাম মেশিনে। পাওয়ার দেওয়ার পরে এখানে আছে কত, সাতচল্লিশ। এখন আমার দায়িত্ব হবে 75। আমি এই বাটন ছিঁড়ে ছিঁড়ে 75 যাব। 75-এ আমি এস বাটন দিয়ে ঢুকলাম। এখানে আছে অন, আমি অনের ডি বাটন চিপ দিয়ে এনসি করবো। এনসি করে দেওয়ার পরে আবার এস বাটন দিয়ে আমি সেভ করে নিলাম। এখন দেখেন এটা ঘুরতেছে। ঠিক আছে, আমার বাটনটা এখন ঘুরতেছে। ঠিক আছে, আমি আবার সুইচটা অফ করে দেবো। অফ করে দেওয়ার পরে বোর্ডে পাওয়ার অফ হয়ে যাবে। অফ হয়ে গেছে। অফ হয়ে যাওয়ার পরে আমি আবার সুইচটা অন করলাম। অন করার পরে আমি এখন চালাই দেখবো মেশিনটা চলে কিনা। আমি মেশিনটা এখন চালাই দেখবো। দেখেন গাইস, এখন কিন্তু নাইফে মারছে, ঠিক আছে, নাইফে সুতাও কাটছে। ঠিক আছে, এখন আগের মতো ওই সমস্যাটা নাই। দেখেন এখন আমার বৃত্ত চিহ্নটা ঘুরতেছে। থ্যাংক ইউ।